আজকের টপিক হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক সমূহের নাম। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রায় প্রতিটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়। বিগত বছরে এখান থেকে বহুবার প্রশ্ন এসেছে, ভবিষ্যতেও আসবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের এক নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক প্রাণী কোনটি? বাঘ, হাতি, মেছো বিড়াল না কুকুর? উত্তর কী হবে? অপশন গ। মেছো বিড়াল। মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক প্রাণী। এই প্রশ্নটি WBP প্রিলিমসে 2018 সালে এসেছিল। নেক্সট দুই নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক ফুলের নাম কি? পদ্ম, শিউলি, গোলাপ না নীলকণ্ঠ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন খ, শিউলি। শিউলি বা শেফালি হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক ফুল। নেক্সট তিন নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক গাছের নাম কি? শাল, সেগুন, নিম না ছাতিম? উত্তর হবে অপশন ঘ, ছাতিম গাছ। ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক গাছ। এই ছাতিম গাছের অন্য একটি নাম কি? শয়তান গাছ। অর্থাৎ গ্রামে গঞ্জে ছাতিম গাছকে সাধারণত শয়তান গাছ হিসাবেই ডাকা হয়। নেক্সট চার নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক ফলের নাম কি? আম, কাঁঠাল, লেচু না জাম? উত্তর হবে অপশন ক, আম। আম হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক ফলের নাম। নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক পাখির নাম কি? সাদা গলার মাছরাঙা, টিয়া, ময়না না ময়ূর? উত্তর হবে অপশন ক, সাদা গলার মাছরাঙা বা ধলা গলার মাছরাঙা হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক পাখি। নেক্সট ছয় নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক মাছের নাম কি? চিতল মাছ, কাতলা মাছ, শিঙি মাছ না ইলিশ মাছ? উত্তর হবে অপশন ঘ, ইলিশ মাছ। ইলিশ মাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক মাছ। নেক্সট সাত নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য নদীর নাম কি? করলা, গঙ্গা, তিস্তা না যমুনা? উত্তর হবে অপশন খ, গঙ্গা। গঙ্গা হলো পশ্চিমবঙ্গের রাজ্য নদীর নাম। পরীক্ষায় যদি অপশনে গঙ্গা না দিয়ে ভাগীরথী ও হুগলি দেয় তখন কিন্তু উত্তর হবে ভাগীরথী ও হুগলি। আসলে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে ভাগীরথী নামে পরিচিত, তাই অপশনে যদি ভাগীরথী ও হুগলি থাকে তখন উত্তর হয়ে যাবে ভাগীরথী ও হুগলি। নেক্সট আট নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক খেলার নাম কি? ক্রিকেট, কবাডি, ফুটবল না হকি? উত্তর হবে অপশন গ, ফুটবল। পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক খেলার নাম হলো ফুটবল। আজকের ভিডিওতে এই আটটি প্রশ্নই ছিল। খুবই ছোট্ট একটা টপিক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।